محمد صلى الله عليه وسلم ওনার উম্মতদেরকে যিনি হুঁশিয়ার করে গেছেন একটা অন্যায়ের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওনার বান্দাদেরকে ভালোবেসে তাদেরকে যাতে তিনি জান্নাতুল ফেরদাউস দিতে পারে সেজন্য তিনি একটা অন্যায় থেকে শুধু নিষেধ করেছেন এরকম না কিন্তু তিনি ওই অন্যায়ের ধারে কাছে ঘেষতেও না করেছেন ওই অন্যায় তো করা দূরের কথা ওই অন্যায় তো করা দূরের কথা তার মানে জানা কাছে যে ওনা যখন বলেছে এজন্যই চোখ দিয়ে দেখলে গুনাহ হবে চোখের এজন্যই হাত দিয়ে ধরলে গুনাহ হবে হাতের এজন্যই পা দিয়ে হেঁটে গেলে গুনাহ হবে পায়ের এজন্যই জানা করার কল্পনা করলেও গুনাহ হবে কারণ আল্লাহ কাছে যেতে না করেছে অন্য সব অপরাধের ব্যাপারে এরকম বলা নেই তিনি সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাকরাবুজ-জিনা আর জিনার ধারে কাছেও যেও না কেন ইন্নাহু পার্কে এভাবে হাত ধরে হাঁটা কানা ফাহিশা নিশ্চয়ই অশ্লীলতা ইন্নাহু নিশ্চয়ই রেল লাইনে ছেলে মেয়ে হাত ধরে কবিতা বলে বলে গান গেয়ে গেয়ে হাঁটা কানা ফাহিশা নিশ্চয়ই অশ্লীলতা লা তাকরাবুজ-জিনা জিনার কাছেও যেও না কেন ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয়ই এটা অশ্লীলতা ক্লাসের ভিতরে বসে দুইজন পাশাপাশি বেঞ্চে টিচার বোর্ডে লেখাচ্ছে একজন একজনের পায়ে পা লাগিয়ে দেওয়া একজন একজনের হাত ধরা নিশ্চয়ই কলেজ থেকে বের হয়ে একজন আরেকজনের হাতের ভিতরে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে এভাবে হাঁটা কানা ফাহিশা অশ্লীলতা 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 লা তাকরাবুজ-জিনা কাছেও যেও না এভাবে মেসেজ করো না এটা কাছে যাওয়া হয় এভাবে রেল লাইনে হেঁটো না পার্কে বসো না হাতের জিনে এভাবে হেঁটো না এটা কাছে যাওয়া লা তাকরাব কাছে যেও না নিকটবর্তী হয়ো না জেনা অশ্লীলতার তুমি কাছে যেও না ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয়ই এটা অশ্লীল ওয়াসা সাবিলা এবং নিকৃষ্ট আচরণ বর্বর আচরণ নোংরা আচরণ বর্ণ আচরণ কাছেও যেও না কাছে যাওয়াটাই নিকৃষ্টতা কাছে যাওয়াটাই অশ্লীলতা মেসেজ করা চিঠি লেখা হাত ধরা চোখ টিপ দেওয়া রাস্তায় হাঁটা পার্কে বসা রেল লাইনে চলা একসাথে দেখা করতে কফি হাউসে যাওয়া চায়ের দোকানে যাওয়া ফুচকা দোকানে যাওয়া কাছে যাওয়াটাই অশ্লীলতা ওয়াসা সাবিলা এবং নিকৃষ্ট বর্বরতা যেও না যেও না তোমাদের রব বলেছে রহমানের বান্দারা জেনা করে না যেও না যেও না তোমাদের রব বলেছে এটা নিকৃষ্ট এবং ঘৃণিত আচরণ এর কাছেও যাওয়া যাবে না তোমরা কি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা শুনোনি তিনি কি 1450 বছর পূর্বে তোমাকে তোমার বাপকে তোমার দাদা পরদাদা তোমার 14 গোষ্ঠী তোমার পূর্বপুরুষ 1450 বছর থেকে তিনি কি বলে যান না তিনি কি এখনো ডেকে ডেকে বলছে না তিনি কি এখনো বলে না তোমাদের তোমাদের মাদ্রাসার হুজুররা তোমাদের মসজিদের খতিবরা তোমাদের ডাবল টাইটেল ট্রিপল টাইটেল মাওলানা পাশ মাওলানারা তারা কি তোমাদের বলে না তোমাদের মক্তব কি কোরআন পাওয়া যায় না তোমাদের মক্তব কি হাদিস পাওয়া যায় না তোমাদের দেশের লাইব্রেরিগুলোতে কি হাদিসের গ্রন্থ পাওয়া যায় না এগুলো কি কোনো বিলুপ্ত প্রাণী যা চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখতে হয় গিয়ে এরকম নাকি তোমাদের এই জুমাটা কি ফ্রি না তোমরা কি ফ্রিতে কথাগুলো শুনছো না কয়জনে কি পে করে কয়জনে নির্মাণের কাজে সহযোগিতা করে কয়জনে দিলেও যারা দেয় কি বা দেয় ওর চোখ আল্লাহর ওর নাক আল্লাহর ওর মুখ আল্লাহর ওর হাত আল্লাহর ওর কিডনি আল্লাহর ও যে বলে ও যে খায় ও যেখান দিয়ে ও সবকিছু টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার নিজেকে পরিচ্ছন্ন করে আসে সেটাও তো আল্লাহর দেওয়া জ্ঞান সেটাও তো আল্লাহর দেওয়া নেয়ামত যে পানি দিয়েও পরিষ্কার হয় সেটা তো আল্লাহর দেওয়া বিনিময়ে দিলে কি দিয়েছে আল্লাহকে আল্লাহর রাস্তায় কি খরচ করেছে করেছে সে আল্লাহর সাথে করেছে আমার কি আমাকে কেন সে বল দেখাবে সে মসজিদের জায়গা দিছে তো আল্লাহকে দিছে আমার কি আমার সাথে বল দেখাবে কেন সেই তিনখানে 10 লাখ টাকা দিছে আমার সাথে তো ভাব নেওয়ার কি আছে তুমি দিছো আল্লাহকে তুমি আল্লাহ থেকে চেয়ে নিবা আল্লাহ তোমাকে আর কত কিছু দিছে আম্মা জানা আয়েশা কি তোমাদেরকে বলেনি আম্মা জানা আয়েশা কি তোমাদেরকে বলেনি তোমরা কি শোনোনি তোমাদের মায়ের কথা
رضي الله عنها ورضاه تمرا رسول الله صلى الله عليه وسلم কে ভালোবাসো সারা দিন গজল গাও নবীউন্ন এভাবে গাইতে থাকো তোমরা মোহাম্মদ মোহাম্মদ বলে তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলো না তোমাদের গজলগুলোতে তোমাদের গজলগুলোতে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নাম আর নাম 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 জপে জান্নাতে চলে যেতে চাও অথচ তিনি বলেছেন ওনার নাম আসলে যে দুরূদ পড়ে না সে কৃপণ বখিল বখিল জান্নাতে যাবে না তোমরা আছো গান বাজনা নিয়ে ব্যস্ত তোমরা গজলগুলোকে গান করে ফেলেছো সিনেমা নাটক করে ফেলেছো ধর্মকে সাড়ে চোদ্দশো বছর কত স্পষ্টভাবে এখানে বলা আছে কোথায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال محمد چننونك صلى الله كيوني الله كي چنن نام شنو چنو نار كخنو پوري چوئي نوار چشتا کرو چنو نار چشتا کراو چيت كجو نيبا کري امرا آمیو تو كتو پیچھی اچھا اللہ ماكے خوما کرو نو دویا کرو نامين اپنا درو محمد صلى الله عليه وسلم بولو چن আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন এটা আমাদেরকে বলছেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ইয়া উম্মাত মুহাম্মদ সাল্লাল্লাহু মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ তোমাদের সবার চেয়ে অধিক মর্যাদাবোধ আল্লাহর আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবোধ আর কারো নেই يا أمة محمد صلى الله عليه وسلم الله رجع يوديك بشي مرجع دابو دار كاروني أن يرى عبده او بنگلدش پروش را جبوك را الله رجع يوديك مرجع دار كاروني أن يرى عبده الله دیکھتے چاہنا تار کنو بندا او امته আর তার কোন বন্দি আল্লাহ দেখতে চায় না এমন কোন পুরুষ এমন কোন মহিলা তজনি জানা করতেছে আম্মা জানা আয়েশা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উম্মতে মুহাম্মদরা জেনে নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণে আর আল্লাহ চায় না তার কোন বান্দা এবং বান্দি জানা করুক আল্লাহর সামনে এটা দেখতে চায় না আল্লাহ দেখতে চায় না তোমরা যারা জানাই লিপ্ত আছো শোনো জেনে রাখো আমাকে বলিও না কিভাবে বের হওয়া আল্লাহ তো তোমাকে বলেছে ওর কাছে যেও না তাহলে এখন একটাই উপায় যদি আমি জানা করি আমি কিভাবে করব না আমি এটা করব না তাইলে তো হয়ে গেল তাইলে তো হয়ে গেল এখান থেকে বের হওয়ার কি আছে প্রেম করলে জানা করলে কি হবে ফাঁসি হবে না জেল হবে না বদনাম হবে না কিন্তু আগুনে চলে যাবে তোর সাথে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর খুশির জন্য কি হবে নালে দুশো দিন কথা শুনতে হবে নালে দুশোটা কথা শুনতে হবে অথবা কিভাবে সুন্দরভাবে ম্যানেজ করে এটা থেকে আউট হওয়া যায় সেই চেষ্টা করা উচিত কেউ কাউকে সহযোগিতা করবে না যার অন্যায় সে সামলাবে যার অন্যায় সে শুধরাবে যার কর্ম সে ভুগবে যে যার কর্মের ফল ভুগবে কেউ কারো কর্মের ফল ভুগবে না দুনিয়াতেও না আখেরাতেও না কেউ কারো অন্যায় সলিউশন করতে আসবে না তার অন্যায় সে সংশোধন করবে ইয়া উম্মাতা মুহাম্মদ صلى الله عليه وسلم لو تعلمون ما اعلم جامي جاني جودي تمرا تا جانتے لضحكتم قليلا تمرا الپوي ہستے ولا بكيتم كثيرا تمرا ادھیک کرتے اما جن عائشہ بولچے اللہ نبی جا جانے تا جودی امرا جانتام تالے امرا الپ ہستم بیشی کرتم اما جن عائشہ بولچے আল্লাহ অধিক মর্যাদাবোধ এর চেয়ে তার বেশি কারণ নাই আর তিনি দেখতেই চায় না কাউকে জানা করো অবস্থায় ফেসবুকে দেখি ফেসবুক এক আজব জিনিস ওরে বাপরে বাবা আমার মাথাটা ক্র্যাক হয়ে যাবে মনে হয় আমি একটা পোস্ট করি নিচে দিয়ে পোস্ট করে কোনো এক দিনই জান্নাতি মেয়ের অপেক্ষায় তার কিন্তু দাড়ি কাটা এখানে ট্যাটু বুঝতে পারছেন সে জান্নাতি মেয়ের অপেক্ষায় আছে বিয়ে করে নেই এখনো তার দাড়ি কাটা এখানে ট্যাটু টাকার নিচে প্যান্ট এই সেই সেই স্টাইলিশ ছবি আমি প্রোফাইলে দেখি মাঝে মধ্যে যাই দেখি তার চিন্তা করে আচ্ছা ও জান্নাতি মেয়ে চায় নিজেকে জান্নাতি করো না কেন নিজেকে জান্নাতি করলে ওর জন্য সহজ হয়ে যেত আমি আমি কিন্তু এটাকে মস্করা করতেছি না ওর এই চাহিদাকে আমি সাধুবাদ জানাই কিন্তু আমি বলতে চাচ্ছি যে নিজেকে শুধরাও অন্য কোনো শুদ্ধ মানুষের কাছে যাও নিজেকে ইসলামের প্রতি
তুমি সুপর্দ করো অন্য কোন ইসলাম গ্রহণকারী যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে তোমরা চাও তাহলে তো জিনিসটা মানায় সবাই ভালো মেয়ে চায় কেউ ভালো হতে চায় না সমাজটা অনেক খারাপ কেউ খারাপ না সবাই ভালো ছেলে চায় খারাপ ছেলে চায় না সব পুরুষরা বউ মারে কোনো মহিলা তর্ক করে না